বাসচাপায় সিভিল এভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলামের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে রায়দাবাসের চালক হেলপারকে ধরতে অভিযানে পুলিশ শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে এ সময় টার্মিনালে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে বাসটি বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা স্বামী হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইরানি শুক্রবার সকালে একটি চাকরির পরীক্ষার জন্য তাকে বনানিতে নামিয়ে দিয়ে মোটরসাইকেলে কাওলার বাসায় ফিরছিলেন সিভিল এভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী তৃতীয় টার্মিনাল এলাকায় পৌঁছলে রায়দা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেল সহ টার্মিনালের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে যায় সেখানে মৃত্যু হয় মাইদুলের পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ হন বগুড়াতে মিজো পারিবারিক কবরস্থানেই করা হবে এটা বগুড়াতে পাওয়ার পর ডিসিশন হবে। কলেজ হিসেবে তো ভালো ছিল অত্যন্ত ভালো মানুষ ছিল শুভ যেটা মানে আমার দৃষ্টিতে আমি কোনদিন দেখিনি যে মানুষ এত ভালো হতে পারে। এ ঘটনায় আইন অনুযায়ী সব ব্যবস্থা নেয় আর কথা জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। প্রশাসনের পক্ষ থেকে করাগুলো সবই আমরা করব। পার্শ্ববাসী যে দুর্ঘটনা ঘটল যে পরি সড়ক পরিবহন যে সংস্থা তার বিরুদ্ধে আমরা আইনজনিক ব্যবস্থার জন্য অলরেডি কেস করা হয়েছে ড্রাইভারদের যে প্রপার লাইসেন্স থাকে না কাগজপত্র ঠিক থাকে না গাড়ি ঠিক থাকে না তা আমরা এটার একটা নিরসন চাই দুর্ঘটনার পরই পালিয়ে যান বাসের চালক ও হেলপার বাসটি জব্দ করেছে পুলিশ রায়দা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে এখানে ওই এডিসির যে কাজ চলতেছে এডিসির টিনের বেড়া মানে দুমড়ে মুচড়ে ওই যে মোটরসাইকেল আরোহী উনি আমরা পরিচয় জানতে পেরেছি যে উনি সিভিল ইভিশনের একজন ইঞ্জিনিয়ার তো ওনাকে সহ দুঙ্গে মুসলের ভিতরে ঢুকে পড়ে যায় ভিক্টিমকে আমরা হাসপাতালে নিয়ে যাই কোর্মেটুলা হাসপাতালে হাসপাতালে যাওয়ার পথে সে মারা যায় নিহত প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকীর বাড়ি বগুড়ায় আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা